জয় হিন্দ, বন্দে মাতরম, নেতাজি জিন্দাবাদ জয় ধ্বনির মধ্য দিয়ে আপনাদের জানাই নেতাজির এই ষষ্ঠ পর্বের ভিডিওটি গোলযোগের কারণে আমরা ডিলিট করে দিয়েছিলাম। কারণটা এতক্ষণে আপনারা আন্দাজ করতে পেরেছেন এবং আমরা হোয়াটসঅ্যাপেও জানিয়েছিলাম। বেশ কিছু হেটার নেতাজির ভিডিও বন্ধ করার জন্য দারুণভাবে আপত্তি জানিয়েছে। শুধু তাই নয়, সেই সমস্ত ব্যক্তিরা জানিয়েছে যে আগামী দিনে নেতাজির কোনো ভিডিও আপলোড না করার জন্য হুমকি পর্যন্ত দিয়েছে। তাই তাৎক্ষণিক সময়ের জন্য আমরা নেতাজির ভিডিওটি ডিলিট করতে বাধ্য হয়েছিলাম, এমনকি চ্যানেল বন্ধ করে দেওয়ার জন্য হুমকি দিতে থাকি। বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি মাই এম ইউটিউব চ্যানেল কাউকে ভয় পায় না এবং নেতাজির সমস্ত ফাইলের মাধ্যমে লুকিয়ে থাকা সত্য ইতিহাস দেশবাসীর সামনে তুলে ধরবেই। নেতাজির সত্য ইতিহাস তুলে ধরতে যদি কোনো রকম বিপদ আসে, সেই লড়াইয়ের মুখোমুখি হতে আমরা সব সময় প্রস্তুত। কিন্তু নেতাজির প্রতি যে অন্যায়, তাকে হত্যার চেষ্টা, তার ধনসম্পত্তি লুট করা, তাকে দেশ ত্যাগ করতে বাধ্য করা এবং দেশে ফিরতে না দেওয়া এবং সবশেষে তাকে যথাযথ সম্মান না দেওয়া, সমস্ত তথ্য আমরা ফাঁস করবই। যে সমস্ত গান্ধী ও নেহরুবাদী ব্যক্তি আছেন, তারা যতই বাধা দিক না কেন, যদি আপনাদের পূর্ণ সহযোগিতা ও ভালোবাসা থাকে, তাহলে আপন গতিতে আমাদের কাজ চলতেই থাকবে। তবে আমার বন্ধুদের জানাই, আরো অনেক নতুন তথ্যের জমজমাট সংমিশ্রণে ষষ্ঠ পর্বে ভিডিওটি তৈরি করা হয়েছে। আজকের সমস্ত ঘটনাটি যাতে সবাই জানতে পারে, প্রয়োজনে সারা ভারতবর্ষ জুড়ে আপনার পছন্দের সমস্ত ভিডিও শেয়ার করতে থাকুন। নমস্কার বন্ধুরা, মাই এম ইউটিউব চ্যানেলে আমার সমস্ত সম্মানীয় বন্ধুদের স্বাগত জানাই নেতাজির ষষ্ঠ পর্বের ভিডিওটিতে। সর্বপ্রথমেই আপনাদের জানিয়ে রাখি নেতাজির ধনসম্পত্তির লুটেরা কারা ছিলেন। 48 ঘন্টার মধ্যে মাই এম চ্যানেল সেই রহস্যের পর্দা ফাঁস করছে। প্রথমেই বলে রাখি, লুটেরাদের মধ্যে সর্বপ্রথমে যিনি ছিলেন তিনি হলেন জওহরলাল নেহরু। কিন্তু সবাই তারা পুরো বিষয়টি এড়িয়ে গেলেন। বন্ধুরা, ভাবতে পারছেন আপনারা, সারা দেশের ভালো মন্দের সব দায় দায়িত্ব যে প্রধানমন্ত্রীর হাতে, তিনি হলেন লুটেরা দলের নায়ক এবং দেশবাসীর কাছে চরম বিশ্বাসঘাতক। বন্ধুরা, এখন আমাদের প্রশ্ন, দেশের প্রধানমন্ত্রী জওহরলাল যদি এরকম একটা কাজ করেন, তাহলে আমরা কাকে বিশ্বাস করব? নেতাজির বিমান দুর্ঘটনার পর, অর্থাৎ আজ থেকে 75 বছর আগে, যখন নেতাজির সম্পত্তি লুট করা হচ্ছে, তখন নেহরু একেবারেই চুপ ছিলেন। বন্ধুদের আরো একটি তথ্য জানিয়ে রাখি, নেতাজির বিমান দুর্ঘটনার পর ঠিক কি হয়েছিল, নাকি তিনি মারা গেলেন, নাকি তিনি আজও বেঁচে আছেন, সেই রহস্যের পর্দা ফাঁসের টপ সিক্রেট ফাইলের তথ্য প্রমাণ সহ 5টি পর্বের ভিডিও রয়েছে, প্রয়োজনে আপনারা দেখতে পারেন। টপ সিক্রেট ফাইল থেকে জানা গেল ওই লুটের খবর। নেহরু বারে বারে খবর পাচ্ছিলেন, কিন্তু কোনো পদক্ষেপ নেননি কেন? 1945 সালের 18ই আগস্ট সেই নাটকীয় বিমান দুর্ঘটনার পরে 7 দিনের মধ্যে জাপান নেতাজির সম্পত্তি আজাদিন সরকারের প্রচারমন্ত্রী এস আই আর ও এম রামামূর্তির হাতে তুলে দিয়েছিলেন। বিশ্বাসঘাতক রামামূর্তি ও আইয়ার সেই সম্পত্তি নয়ছয় করতে থাকলে জাপান পরপর 3 বার ভারত সরকারকে সরকারিভাবে জানিয়েছিল। কিন্তু নেহরু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তো দূরের কথা, শয়তান দুটিকে সরকারি পদে নিযুক্ত করেন এবং তাদের পুরস্কৃতও করেন। দেশের প্রথম পঞ্চবর্ষীয় প্রচারমন্ত্রী পদে আইয়ারকে নিযুক্ত করেন। ভাবতে পারছেন বন্ধুরা, আপনারা শুধু ভাবুন, নেতাজির নাতি চন্দ্রকুমার বসু সরকারের কাছে দাবি করেন আজাদিন ফৌজের সম্পত্তি কারা লুট করলেন। সমস্ত ভারতবাসী জানতে চায়, তিনি ইনভেস্টিগেশন চান ভারত সরকারের কোন বিশ্বাসঘাতক ব্যক্তি এই লুট করেছিলেন। নেতাজি সাইগনে সোনার গয়না, হীরে মণিমুক্তা, বিশাল পরিমাণ সম্পত্তি রেখে গিয়েছিলেন। বেশ কিছু সন্দেহভাজন ব্যক্তির দ্বারা সেই সব সম্পত্তি লুট করা হয়েছে। জাপান বারে বারে খবর দিয়েছিলেন নেহরুকে। 1945 সালে নেতাজির বিমান দুর্ঘটনার পর থেকে সমস্ত খবর নেহরুর কাছে ছিল। তখন তিনি নেতাজির পরিবারের উপর নজরদারি লাগিয়ে দেন, কিন্তু সম্পত্তির লুট নিয়ে তিনি একেবারেই চুপ থাকেন। নেতাজি দেশের স্বাধীনতার জন্য আজাদিন ফৌজের মাধ্যমে ইংরেজদের হটিয়ে দিয়ে মুক্ত দেশ স্বাধীন ভারতবর্ষ আদায়ের জন্য প্রয়োজনীয় ধনসম্পত্তি দেশবাসীর কাছ থেকে জোগাড় করেছিলেন। বন্ধুরা, আপনারা শুনে অবাক হবেন, আজ পর্যন্ত কোনো নেতা দেশের স্বাধীনতার জন্য এত পরিমাণ আর্থিক সম্পত্তি জোগাড় করতে পারেননি। কিন্তু 1945 সালে শত্রুদের কাছে জাপানি সেনা ও আজাদিন ফৌজ দারুণভাবে বিধ্বস্ত হয়। তার ফলে নেতাজি মনে খুব আঘাত পেয়েছিলেন, কিন্তু তিনি থেমে থাকেননি, নিরুদ্দেশ হলেন তিনি নতুন রূপে, নতুন ভাবে নতুন ভারতকে গড়ে তুলতে।
এবং শেষমেশ তিনি সফল হলেন। আজ আমরা নেতাজির জন্যই স্বাধীন ভারতের নাগরিক হিসাবে মাথা উঁচু করে দিন যাপন করছি। 1945 সালের 24 এপ্রিল তিনি ব্যাংকক চলে যান। সঙ্গে ছিল 17টি স্টিলের বাক্সে 65 কিলো সোনা, যার মূল্য মোটামুটি 1 কোটি আমেরিকান ডলার। ব্যাংকক থেকে চলে যান সিঙ্গাপুর, তারপর 1945 সালে 16ই আগস্ট সাইগন, তখনও সঙ্গে ছিল 65 কিলো সোনা। তারপর তিনি সাইগন থেকে চলে যান মাঞ্চুরিয়া 17ই আগস্ট 1945 সালে। কিন্তু এই সম্পত্তির বেশিরভাগ অংশটাই সাইগনে রেখে এসেছিলেন। তারপর 18ই আগস্ট 1945 সালে বিমান দুর্ঘটনা। জানা যায় নেতাজির কাছে তখনও ছিল 18x18 ইঞ্চির 2টি চামড়ার অ্যাটাচি বাক্স, যার মধ্যে ছিল 11 কিলো সোনা। তারপর নেতাজির বিমান দুর্ঘটনার পর জাপান 11 কিলো সোনা উদ্ধার করেছিল। আজাদিন সরকারের প্রচারমন্ত্রী এসআইআর ও এম রামামূর্তি 22 আগস্ট 1945 সালে টোকিওতে গিয়ে 2টি বাক্স উদ্ধার করেন। জাপান সরকার জানিয়েছিল যে নেতাজির কাছের লোক সব সম্পত্তি লুট করছেন, কিন্তু নেহেরু কোনো অনুসন্ধান করলেন না। তাহলে কি আসল রহস্য নেহরুর সাথেই জড়িয়ে আছে? দেখতে থাকুন আর জানতে থাকুন আসল রহস্য। 1952 সালে ভারত সরকারের অনুসন্ধানের পর ভারতে এসেছিল মাত্র 11 কিলো সোনা, এবং নেতাজির অন্যান্য জিনিসের সাথে ওই 11 কিলো সোনা দিল্লির মিউজিয়ামে রাখা আছে। এখন আপনাদের যদি প্রশ্ন করা হয় বাকি সম্পত্তি নিয়ে সরকার তদন্ত করেননি কেন, যে সম্পত্তি লুট হয়ে গেল সেগুলো কোথায় গেল, উড়ে গেল নাকি চিলে নিয়ে চলে গেল? নেতাজির পরিবারের সবাই চান বাক্সবন্দি ফাইল সামনে আসুক, সত্যিটা সমস্ত ভারতবাসী জানতে পারুক। এখন আপনাদের মনে প্রশ্ন উঠতেই পারে, নেতাজির এত ধনসম্পত্তি জোগাড় করার পরিকল্পনা কেন করলেন? নেতাজি লালকেল্লায় যাওয়ার পথে প্রচুর ইংরেজ সেনাবাহিনী পথ আটকে দাঁড়িয়েছিল। তিনি ভেবেছিলেন শুধুমাত্র মনের উদ্দীপনা দিয়ে দেশকে স্বাধীন করা যাবে না, তার জন্য প্রয়োজন হাতিয়ার, আগ্নেয়অস্ত্র। তাছাড়া আজাদিন ফৌজ তৈরি করার জন্য এবং সর্বমূলে স্বাধীন দেশ তৈরি করার জন্য সাধারণ দেশবাসীর কাছ থেকে অর্থ সংগ্রহ করেছিলেন। এই সমস্ত তথ্য টপ সিক্রেট ফাইলের মাধ্যমে জানা যাচ্ছে। এবার যে তথ্যটা আপনারা জানতে চলেছেন, যেটা জানার পর আপনারা হয়তো আগুনের মতো জ্বলে উঠবেন কিংবা বোমা বিস্ফোরণের মতো ফেটে পড়বেন। পর্দার আড়ালে কি হয়েছিল জানেন? 1946 সালে নেহরু সিঙ্গাপুরে যান লুট করা নেতাজির ধনসম্পত্তি ভাগাভাগি করতে। লর্ড মাউন্টব্যাটেন ও নেহরুর মধ্যে সেই লুট করা সম্পত্তি ভাগ হয়, এবং দুই বিশ্বাসঘাতক এম রামামূর্তি ও এসআইআর তারাও ভাগ পেয়েছিলেন। এছাড়া নেহরুর অনেক সাগরেদ ছিল, তারাও কিছু কিছু পেয়েছিলেন বলে জানা যায়, যাদের নাম শুনলে আপনারা আকাশ থেকে পড়বেন। তাছাড়া তৎকালীন প্রধানমন্ত্রী নেহরু কি করেছিল জানেন? আজাদিন ভান্ডারের অর্থ সম্পদ নিয়ে একটা ট্রাস্ট ফান্ড তৈরির কথা বললেও তা জমা হয় ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকে তার নিজের নামে। মূল্য প্রায় 1,47,163 পাউন্ড, সাথে 5 কিলো সোনা। ভারতীয় মুদ্রায় কত টাকা হতে পারে ভাবতে পারছেন? লোক দেখানো কিছু সোনা আর মাত্র 200 টাকা জাতীয় সংগ্রহশালায় রেখে দেয়া হয়। যে সম্পদ নেতাজি করেছিলেন দেশের জন্য, তা আজও ভোগ করে চলেছে নিজেদের রাজা পরিচয় দেওয়া এক পরিবার, যার উপর একমাত্র অধিকার আজাদিন ফৌজের বীর শহীদ পরিবারের। অথচ স্বাধীন ভারতে আজাদিন ফৌজের কাউকে পেনশনের কোন রকম ব্যবস্থা করা হয়নি। নেহরু শুধুমাত্র লুট করা সম্পত্তি ভাগাভাগি করে ক্ষান্ত হননি। নেহরু সিঙ্গাপুরে গিয়ে মাউন্টব্যাটেনের নির্দেশ মেনে আজাদিন স্মৃতিসৌধে মালা দিতে যাননি। এমনকি মাউন্টব্যাটেন ওই স্মৃতিসৌধ ডিনামাইট দিয়ে উড়িয়ে দিলেও নেহরু কোন রকম প্রতিবাদ করেননি। নেহরুই বোধহয় ভারতের সর্বকালের সেরা বিশ্বাসঘাতক। তাছাড়া বন্ধুরা, নেহরুর এত বড় চুরির ব্যাপারে কংগ্রেসের বাকি নেতারা কি কিছুই জানতেন না? এটা হতেই পারে না, যেখানে জাপান সরকারিভাবে 3-3 বার জানিয়েছিল। এই জন্যই কি নেহরুর বর্তমান বংশধরের সম্পত্তি ইংল্যান্ডের রানী এলিজাবেথের থেকেও বেশি? নেতাজির অক্লান্ত পরিশ্রমের টাকা, যা দেশকে ভালোবেসে, প্রিয় নেতাজিকে ভালোবেসে, স্বাধীনতার লক্ষ্যে সকলের সর্বস্ব দিয়েছিল, এমনকি মঙ্গলসূত্র পর্যন্ত বাদ রাখেননি, সেই টাকা ভোগ করার জন্য দেশবাসীর অভিশাপেই বোধহয় নেহরুর পরিবারের এই রকম বর্তমান অবস্থা। সবশেষে আমার বন্ধুদের জানিয়ে রাখি, নেতাজি প্রতিজ্ঞা করেছিলেন, প্রতিজ্ঞা রেখেছেন, স্বাধীনতা দিয়েছেন আমাদের, এবার আমাদের পালা নেতাজির সত্য ইতিহাস সকলের সামনে তুলে ধরা এবং স্বাধীনতাকে বজায় রাখা। সবশেষে আমার বন্ধুদের জন্য একটি খুশির খবর, ভারতীয় মুদ্রায় নেতাজির ছবি থাকতে চলেছে। তবে কেন্দ্রীয় সরকার জানিয়েছে
কোর্টের নির্দেশ অনুযায়ী আরবিআই এর সুপারিশ পাওয়া মাত্রই ভারতের টাকায় নেতাজির ছবি সহ টাকা চালু হতে চলেছে। তাছাড়া কেন্দ্রীয় সরকার জানিয়েছে নেতাজিকে ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে স্বীকৃতি দেয়া হবে। সত্যি যদি এমনটা হয় তাহলে একজন ভারতীয় হিসেবে গর্বে আনন্দে উচ্ছ্বাসে ফেটে পড়ব আমরা সবাই। জয় হিন্দ, বন্দে মাতরম। আজকের ভিডিওটি যদি আপনাদের মনকে আগুন জ্বালিয়ে দেয় তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কিছু বলার থাকলে কমেন্ট বক্সে জানাবেন, এবং এই তথ্যটি সারা দেশবাসীর কাছে কোনো কিছু চিন্তা ভাবনা না করে অতি অবশ্যই শেয়ার করবেন। মাইএম এর সাথে সরাসরি তথ্য আদান প্রদানের জন্য আমাদের ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপে আপনার নাম ঠিকানা লিখে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হল 9007057916। বন্ধুরা, মাইএম ফ্যামিলির কিছু বন্ধুদের সমস্যার জন্য আমাদের চ্যানেল আপনাদের সামনে তুলে ধরল ছোট্ট একটি টিপস। সর্বপ্রথমে মোবাইল থেকে ইউটিউবে গিয়ে সার্চিং অপশানে টাইপ করুন মাই স্পেস এম, এবার ক্লিক করুন মাইএম। এরপর উপরেই দেখতে পাবেন পপুলার ভিডিও, এরপর ভিডিওজে যান এবং স্ক্রল করলে দেখতে পাবেন আমাদের অসংখ্য ভিডিও। চাইলে আপনারা প্রতিদিন সময় করে অন্তত একটা ভিডিও দেখতে পারেন। বন্ধুরা, মাইএম ফ্যামিলির পক্ষ থেকে একটি বিশেষ অনুরোধ, নেতাজির বিষয়ে তথ্য সংগ্রহ করতে আমাদের অনেক সময় লেগেছে, তাই ভিডিওটি আপনাদের হৃদয়ে স্পর্শ করলে অবশ্যই শেয়ার করবেন, কিন্তু নিজের ফেসবুক পেজে প্রমোশনের জন্য ডাউনলোড করে কপি করে দেবেন না। ধন্যবাদ।